আরকি, আচ্ছা আচ্ছা দ্যাট ইজ ফাইন। সো প্রিয় দর্শক, ইওর লাইফ ইন দ্য ইউকে নট অনলি এন এক্সাম, নট অনলি এ টেস্ট, নট অনলি এ প্রসিজিওর, ইট ইজ জাস্ট ইওর লাইফ ইন দ্য ইউকে। ইটস এ স্ট্রাগল, ইটস অ্যান অ্যাচিভমেন্ট, ইটস এ স্টোরি, ইটস এ মিলিয়ন্স অফ এ স্টোরি। সো অ্যাকচুয়ালি ইট ইজ এডুকেশন, ইট ইজ লার্নিং, ইটস ম্যাগাজিন, ইট ইজ লাইফস্টাইল। সো আমরা আসলে ইওর লাইফ ইন দ্য ইউকে এক্সাম বেস পরীক্ষা আমরা এগুলোর উপরে গুরুত্ব দিল। ইওর লাইফ ইন দ্য ইউকেতে আপনার যে সমস্ত ব্যাপার আপনি তুলে ধরতে চান এই 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 অনুষ্ঠানে, আপনি সে সম্পর্কেও আপনার ওপিনিয়ন অথবা প্রশ্ন অথবা আপনার যারা যাদের এই পরীক্ষাটি দরকার। এবং আমি আপনাদের শুধু একটা তথ্য দিতে চাই, ফিনল্যান্ডে আমার একজন বন্ধু 14 বছর যাবত ওখানে যে লাইফ ইন দ্য ফিনল্যান্ড এরকম একটা টেস্ট আছে যেটার মিনিং এরকম হয়, তো 14 বছর যাবত সে সেখানে রেসিডেন্সি নিয়ে বসে আছে এবং কোনোভাবেই সে পরীক্ষা আর পাশ করতে পারছে না এবং সে ফিনিশ পাসপোর্ট আর পাচ্ছে না। এবং এখানে আমাদের ভাই বন্ধু বোন কিংবা খালা যারা আছেন তারা অনেকেই হয়তো অনেক দিন যাবৎ ভাবছেন যে একসময় রেসিডেন্সি থেকে পাসপোর্ট করে নেব, ন্যাচারালাইজেশন করে নেব, কিন্তু অক্টোবরের পর, 28 অক্টোবরের পর এখন নিশ্চয়ই আপনারা অনেকেই হয়তো নক করছেন ডোরে যে এই ব্যাপারটি কেমন হবে এবং এ নিয়ে অনেক কোশ্চেন আমাদের মাঝে আসছে। আজকে যেহেতু আমাদের একজন গেস্ট আছে, হাবিব, আমি প্রথমে আমার গেস্টের কাছে যাই যে অ্যাকচুয়ালি ক্লাসরুমে কীরকম তারা এক্সপিরিয়েন্স হয়, অ্যাসেসমেন্টে কীরকম এক্সপিরিয়েন্স হয়। যেহেতু সে বেঙ্গলি স্পিকার নয়, আমি তাকে প্রিয় দর্শক ইংরেজিতে প্রশ্ন করছি। ফাতেমা, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স বিটুইন অ্যাসেসমেন্ট অ্যান্ড এ কমপ্লিশন অফ এ ক্লায়েন্ট, অফ এ স্টুডেন্ট, পার্টিকুলারলি অন ইসল প্রোগ্রামস? ওকে, ওয়েল, বেসিক্যালি দে কাম ইন অ্যান্ড উই অ্যাসেস দেম ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ ইংলিশ দে হ্যাভ, ইভেন ইফ ইটস ভেরি লো, নরমাল অর হাই। We set the amount of classes they have to take according to the assessments. How long? It is, what is your experience? If well, you know a little bit vary. English, little bit English, so at the time, how you are assessing that, how many weeks they want? Well, as I said, we do assessments, and depending on the assessments, it varies from 1 day till about 6 months. Okay, 1 day to 6 months. Yeah. So, একজন যদি একেবারে ফ্ল্যাট লেভেলে থাকে, ওয়ান ইজ জাস্ট ফ্ল্যাট লেভেল, ওয়ান ইজ জাস্ট হোয়ার ইজ আজ দ্য হোয়ার ইজ টেস্ট স্কোয়ান, দে ক্যান দেয়ার ভোকাবুলারি ইজ বিলো 1000 অর বিলো 500, সো দ্যাট দে ওয়ান ম্যাক্সিমাম 6 মান্থস প্রোগ্রাম। প্রিয় দর্শক, যারা ভাবছেন যে B1 ইংলিশ মানে হচ্ছে এটা ইম্পসিবল, তাদের জন্য ইটস এ গুড মেসেজ ফ্রম ফাতিমা, থ্যাংক ইউ ফাতিমা। অর্থাৎ অ্যাসেসমেন্ট, আপনি যখন যাবেন, আপনি হয়তো জানেন না যে আপনার ভোকাবুলারিতে অর্থাৎ আপনার ভেতরে যে ওয়ার্ড যে ব্যাংক, ব্যাঙ্ক অফ ওয়ার্ডস এটাকে বলে ভোকাবুলারি, ওখানে হয়তো 500, 600, 700 ওয়ার্ডস আছে কিন্তু আপনি হয়তো জানেন না, কারণ আপনি আপনার বাচ্চাদের সঙ্গে, আপনার হাজব্যান্ডের সঙ্গে অথবা শপকিপারের সঙ্গে, তাদের সঙ্গে আপনি ইংরেজিতে কথা বলেন কিন্তু অনেক সময় সাহস করতে পারেন না যে পুরো বাক্যটি বলার। কিন্তু যখন আপনি অ্যাসেসমেন্টের জন্য যাবেন, ইসল টিচার আপনাকে যখন অ্যাসেস করবে, তখন কিন্তু সে দেখবে অনেকগুলো জিনিস। এক হচ্ছে যে আপনার ওয়ার্ড, আপনি অনেকগুলো কতগুলো ওয়ার্ড জানেন, অ্যাড্রেসগুলো কীভাবে করেন, এবং সেখানে টেন্স অথবা ভার্ব ইত্যাদি সম্পর্কে অনেকগুলো আপনি ভার্ব মিস করবেন, অনেকগুলো টেন্স মিস করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এর মানে এটাই নয় যে আপনি ইসল B1 অর্জন করতে পারবেন না। বাংলাতে কইতে পারি এটা কি, রাইট? সো দ্য ওয়ার্ড ইটা, উইচ ইজ উইচ, কি কামস আফটার, সো ইন ইংলিশ ইফ উই ট্রান্সলেট ইট বি বেসিক্যালি দিস ওয়াট। সো আমাকে সেন্টেন্স স্ট্রাকচার শিখতে একটু টাইম লাগতে পারে, বাট দ্য রিয়ালিটি ইজ আমি যদি একটা বা দুটো শব্দ ডেলি শিখতে পারি, ইন সিক্স মান্থ উই ক্যান লার্ন অ্যাবাউট 200 ওয়ার্ডস, ঠিক না? সো 200 ওয়ার্ডস এটাকে সাফিসিয়েন্ট B1 পাস করার জন্য, বিকজ আপনার যেতেগুলো ইংলিশ জানা লাগে, দ্য ফ্লুয়েন্সি লেভেল একটু হাই থাকতে পারে, বাট দ্য রিয়ালিটি ইজ দিস সেন্টেন্স ইজ ইউনিট টু লার্ন বেসিক 200 বা 300টা শব্দ শিখতে পারলে ইজ মোর দ্যান এনাফ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এটা হচ্ছে ব্যাপার, আসলে ভোকাবুলারিতে আপনি 400, 500, 600 শব্দ থাকলেও এটাকে সেন্টেন্স মেক করা, এটাকে সেন্স তৈরি করা, এটাকে মিনিংফুল করা, এটার জন্য একটু সময় লাগতে পারে। যেটা আমি বলছেন যে B1 লেভেলটি হচ্ছে 200-300 শব্দ, যেটি আমাদের লাইফের জন্য, আমাদের চলাফেরার জন্য, শপিংয়ের জন্য, সেলিং, মার্কেটিং, বাইং, এইসব ইত্যাদি যে প্রসেসগুলো আছে, টু টক টু ডক্টর্স, টু টক টু টিচার্স, অর টু টক টু চিলড্রেন অ্যান্ড টু ডিসক্রাইব সামথিং, সো দ্যাট ইজ 200, 300, 400। সো আপনি হয়তো জানেন না যে আপনার কাছে, আপনার ভোকাবুলারিতে, আপনার ব্যাংকে হয়তো একটু বেশি ওয়ার্ড আছে, কিন্তু এটাকে মালা গাথা, যেটা এটাকে জাস্ট একটা লিঙ্কেজ তৈরি করা,
এবং এর মধ্যে টেন্স নিয়ে ভাবা চিন্তা একটু কম করাই ভালো। আসলে আমরা যারা নন স্পিকিং ইংলিশ নন স্পিকার সেই সব জায়গায় আমরা গ্রামার বেশি শিখতে গিয়ে আমাদেরকে টেন্স এবং বারুর উপর বেশি জোর দিতে গিয়ে আমরা কিন্তু ইংরেজিকে ভয় পেতে শুরু করেছিলাম এবং অনেকেই আছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ কি কারণে আমরা তো মোটামুট মেজরিটি বাঙালি মুসলমান ঠিক না, সো বিফোর উই আর 7 ইয়ার্স ওল্ড আমরা কমসে কম তো 10টা সূরা মুখস্থ করছি ঠিক না, ইয়েস ইয়েস দ্যাট টোটালি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আরবিক ইট আ ভেরি ভেরি কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা সবাই মুখস্থ করছি কমসে কম 10টা, অনেক লোক 15টা বা 20টা সূরা মোটামুট মুখস্থ করছে রাইট ঠিক না, তো তাহলে এটা যদি মুখস্থ করতে পারে 200-300 শব্দ মুখস্থ করা অনেক সহজ টু বি অনেস্ট দ্য রিয়ালিটি ইজ, সো আমি মনে করি এই হিসাবে দ্যাস নো নিড টু ওয়ারি অ্যাবাউট এনিথিং কি কারণে যে আমরা এটা মুখস্থ করতে পারছি ইউনো ডিফারেন্ট ভেরি কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ ইন কম্পারিজন ইংলিশ অনেক সহজ। এটা ঠিক, এবং 10টি সুরা মানে 5টি কলেমার সহ 10-12টি সুরা মানে হচ্ছে যে বাই ওয়ার্ড কাউন্ট অফ দ্য ওয়ার্ড কোনো অংশেই 400-500 শব্দের কম নয়, এবং যেটা গ্রামার আমরা কিছুই জানি না, কখনো আমরা খুব একটা গ্রামার শেখা হয় না, সেখানে কিন্তু আপনি ইজিলি কিন্তু এগুলো বলতে পারছেন এবং 50-60 ইয়ার্স পর্যন্ত এগুলোকে একদম আনকাট মুখস্থ রাখা যায়। সেক্ষেত্রে অন্য একটি ভাষা এর চেয়ে অনেক কম জটিল এবং এর চেয়ে অনেক বেশি পরিমাণে ব্যবহৃত, কারণ একদম ছোটোকাল থেকেই সবাই কোনো না কোনো বাড়িতে ঘরে কিছু কিছু শব্দের ব্যবহার ইংরেজিতে হয়ে থাকে এবং আপনার ভাষার মধ্যেও কিছু শব্দ কিন্তু ইংরেজিতে আছে। আমি মনে করি দি ইনফ্লুয়েন্স আমি দি ইংলিশ ইনফ্লুয়েন্স টু বেঙ্গলি কমিউনিটি অ্যান্ড সোসাইটি সো সো হাই, কি কারণে বাংলাদেশ ইউজ টু বি এ কমনওয়েলথ কান্ট্রি, এই কারণে আমরা অনেক শব্দ আছে উই অলরেডি ইউজ, ফর এক্সাম্পল টেলিফোন ধরার সময় কেউ হ্যালো ছাড়া কেউ কিছু কইতে পারে না রাইট, সো সবাই হ্যালো বলে বা হ্যালো ইজ ইংলিশ ওয়ার্ড ওকে, সো হ্যালো হাউ আর ইউ সবাই জানে, ইউনো হোয়াট ইজ দিস সবাই জানে, টেবিল চেয়ার ইউনো বাংলো এই সব কিছু ইউনো প্লাস মাইনাস বিল্ডিং হাউস ইউনো অল দিস কার ভ্যান এই সব কিছু শব্দ তারা সবাই এমনি ব্যবহার করে, সো উই হ্যাভ আ গুড বেসিক ভোক্যাবুলারি অলরেডি ইন এক্সিস্টেন্স, সো আমরা যেটা শেখা লাগে আমরা সেন্টেন্স স্ট্রাকচার শেখা লাগে, এটা একটু কঠিন হতে পারে বাট শেখার পর অনেক সহজ ইউনো ইট বিকামস ভেরি ইজি। থ্যাংক ইউ। আমরা আসলে এই ক্লাসে কী কী ধরনের কমপ্লিকেশানগুলো হয় সেগুলো আমরা সেকেন্ড সেগমেন্টে গিয়ে আমরা কিছু কিছু কমপ্লিকেশান দেখাবো আপনাদের, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আপনি যারা অনুষ্ঠান যারা দেখছেন তাদের অনেকেরই হয়তো ইংরেজির রিসল পরীক্ষার প্রয়োজন নেই, কিন্তু যাদের পরীক্ষার প্রয়োজন আছে তারা ইজিলি তাদেরকে ডিসক্রাইব করতে পারবেন যে এই ব্যাপারগুলো যদি তুমি অ্যাড্রেস করতে পারো এবং আপনি অ্যাড্রেস করতে পারেন তাহলে কিন্তু এটা শুধুমাত্র এই পরীক্ষার জন্যই নয়, লাইফ ইন দ্য ইউকের জন্যই নয়, এটা আপনার ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগবে। প্রিয় দর্শক, আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেকেই ফোন করছেন, অনেকেই ইমেল করছেন, এই স্ক্রিনে লাইন নাম্বারটি আছে, সেই নাম্বারে আপনাদেরকে আসার জন্য অনুরোধ করবো। আর ইসল পরীক্ষা সম্পর্কে ইতিমধ্যে আমরা যে কোয়েরিগুলো পেয়েছি তার মধ্যে একটা কোয়েরি হচ্ছে যে বিজ্ঞাপন, আমরা দেখেছি বিএসজিএস কলেজ এবং অনেক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মধ্যে ফ্রি ইসলের কথা বলা থাকে, এটা এলিজিবিলিটির কোশ্চেন এবং অনেকেই হয়তো এর জন্য আপনি এলিজিবল আছেন ফ্রি ইসলের জন্য, সেটা আপনারা জেনে নেবেন ফোন করে, এবং আপনারা যারা এলিজিবল নন তাদের ফ্রি এলিজিবিলিটির জন্য এলিজিবল নন তাদের জন্য এটা কিন্তু খুব একটা কস্টলি কোনো পরীক্ষা নয়, যদি কেউ আপনাকে পরীক্ষা ছাড়া এটা সার্টিফিকেট দিতে বলে তাহলে দয়া করে রিফিউজ করে দেবেন কারণ এটি খুবই বিপদজনক। এই ব্যাপারেও অনেক কোয়েরি এসেছে, আমাদের আগের অনুষ্ঠানগুলোতে অনেকে ফোন করেছিলেন এবং কেউ কেউ বলছেন যে অনেক প্রতিষ্ঠানের কাছে তারা অনেক পয়সা তারা দাবি করে, তো সেই সবের কোনো প্রয়োজন নেই, আসলে ইসল পরীক্ষাটি খুবই অল্প পয়সা খরচ করে অথবা আপনি যদি এলিজিবল হন কলেজের সঙ্গে কথা বলে। কি কি ক্ষেত্রে এলিজিবিলিটিগুলো হয় এটা একটা কোয়েরি ছিল অবশ্য। দেয়ার টু পয়েন্টস, প্রথম পয়েন্ট এলিজিবিলিটি ডিপেন্ডস মানে ফান্ডিং স্ট্রিম কী আছে কি না আছে এটা জানা লাগে, সো দি ফান্ডিং স্ট্রিম ইজ টু অ্যাভিনিউজ, একটা থাকবো হোম অফিস ডাইরেক্ট, আরেকটা থাকতে পারে ফর এক্সাম্পল লার্ন ডাইরেক্ট বা ফান্ডিং স্ট্রিম থ্রু এ কলেজ বা মেইন স্ট্রিম কলেজ, সো মেইন স্ট্রিম কলেজ ফর এক্সাম্পল থা হ্যামলেটস বা নিউএম তারার ক্রাইটেরিয়া থাকতে পারে নর্মালি ইজ ইনকাম বেসড, সো এটাকে আপনি বেনিফিট পান কি না পান, বেনিফিট পাইলে আপনার জন্য ফ্রি, না পেলে ইজ নট গোয়িং টু বি ফ্রি, দ্য রিয়ালিটি ইজ দিস অ্যাভিনিউ এটাকে এখন মোটামুটি বন্ধ। এনি ইনকাম বেসড ইনকাম মানে ট্যাক্স ক্রেডিট পাইলে তার জন্য নর্মালি ফ্রি, দ্যাটস দ্য ফার্স্ট থিং, বাট এটা যে আছে এখন অ্যাট দ্য মোমেন্ট এটাকে অনেক কম, ফান্ডিং হ্যাজ বিন কাট ইন 2011 এন্ড 2012, আমাদের ফান্ডিং স্ট্রিম যেটা ফর এক্সাম্পল এটাকে থ্রু দ্য হোম অফিস, এটাকে এনিবডি ইন দ্য কান্ট্রি ফর এক্সাম্পল আমাদের জন্য আমাদের ক্রাইটেরিয়া এনিবডি হুজ বিন হিয়ার ফর লেস দেন 10 ইয়ার্স ওকে, তারা 10 ইয়ার্স থেকে কম হওয়া লাগে, প্লাস দে ক্যানট বি অ্যান অ্যাসাইলাম সিকার অ্যান্ড দে ক্যানট বি অ্যা স্টুডেন্ট, সো তাদের জন্য এটাকে নর্মালি ফ্রি, একটা কল নেই একটা কল নেই ওকে, সো লেটস টেক দ্য ফার্স্ট কল, আসসালামু আলাইকুম, ওয়াও আসসালামু আলাইকুম কোলা,
Okay, we lost the caller. Maybe it will come back. So আমাদের জন্য criteria to different. এটা through the home office. So এটাকে আমরা বলি integration. মানে I don't know what that is in Bengali. Integration. So এদের সঙ্গে মিলামিশা করার জন্য একটা fund আছে. এটাকে আমাদের জন্য we have this. So সামান্য এটাকে different. The other thing I wanted to very briefly talk to you about is that আমি শুনছি এখন life in the UK certificate কিনতে মিলে. Between 1200 to 1500 pounds, 1200 থেকে 1500 পাউন্ড অনেক মানুষে কিনতেছে. আমি শুনছি from the Home Office, this one or two center, this one center in London is under investigation. Now, অনেক মানুষের মনে করতে পারে, well, আমার wife বা আমার husband পাস করতে পারতেছে না. So, therefore, আমি এটা কিনলে আমার জন্য সহজ বা আমার জন্য, cost effective. তাহলে কেনার পর, what happens? Last week we discussed this. It doesn't matter, এক বছর পর, দুই বছর পর, কেউ যদি find করে, that to me fraudulently a certificate of the course that can be taken away from you, and also your citizenship can be taken away from you. So ekon at the moment I'm a jani life in the UK city kina jai, but dekho ami jani apni jani ami shobai jani, okay, shobai jani. So ek din ba du din por, they will do a check, dekhbo ke genuinely pass korse ki na pass korse, and there can be trouble. Eta to process er moddhe ekhon jehetu passport porjonto interview byabostha arop kora hoye geche, so it is very dangerous. আমি সাহায্য করবো কেমনে, উনি ইংলিশ জানে না, আমরা তোমার বি ওয়ান শিখাইমো প্লাস লাইফ ইন দিকে শিখাইমো, আমি তো কিনে আসছি তুমি কিনছো না কিনছো, ডাজন্ট ম্যাটার, বিকজ ইফ শি কান্ট স্পিক ইংলিশ শি ওয়ন্ট পাস দ্য লাইফ ইন দ্য ইউকে টেস্ট. অ্যান্ড বই দেখে দেখেছি লোক বেশি কঠিন নাই, মাত্র তিন মাস ক্লাস করলে পাস করতে পারবো, পাঁচশো পাউন্ড দিয়েছে, রাইট, পাঁচশো পাউন্ড. বিকজ ভাই আপনারা ক্লাস কত আছে, ইটস ফ্রি, বিকজ হ্যাঁ ফ্রি আছে, ইয়েস, সো হি কুড হ্যাভ সেভড 500 পাউন্ডস. আই থিঙ্ক দিস ইজ দ্য রিয়ালিটি, মানে ভয় পাওয়ার কিছু নাই. এবং আপনি যদি মনে করেন যে প্রতিষ্ঠানগুলো আছে প্রাইভেট এবং গভর্নমেন্ট, আপনি প্রতিষ্ঠানগুলোর কাছে গিয়ে কথা বলতে পারেন আপনি ফ্রি এই সলের জন্য এলিজিবল কি না. তবে লাইফ ইন দ্য ইউকে টেস্টটি কোনোভাবেই ফ্রি অথবা এরকম অপশান নেই, এবং এটা খুব কস্টলি পরীক্ষাও না. কিন্তু প্রস্তুতির জন্য, আপনাকে প্রিপারেশনের জন্য আপনাকে কিছু দিনের জন্য ক্লাস করতে হবে. কলেজগুলো কীরকম, লাইফ ইন দ্য ইউকে কোর্সগুলো কীভাবে কন্ডাক্ট করছে সাধারণত? লাইফ ইন দ্য ইউকে কোর্স দুই তিন নিয়মে করা যায়. আই মিন প্রথম দ্য মোস্ট important thing is that you have to follow the official book, মানে official life in the UK book follow করলে এটা সবার জন্য ভালো. বাট বই ফলো করা সব ব্যাপার, আই মিন এভরিওয়ান দাজে, সবাই করে. আমি একটা কোর্স করলে আমি বই ফলো করবো, আপনি করলে বই ফলো করবা না. ফর এক্সাম্পল আমি আর আপনি হাউ আর উই ডিফারেন্ট টু সামবডি এলস, কেমনে দ্য রিয়ালিটি ইজ, আমরা ফর এক্সাম্পল আমরা 500টা বা 600টা বা 1000 ছাত্র আমরা শিখাইছি, তারা যাওয়ার পর আমরা ফিডব্যাক দিছে, ফর এক্সাম্পল আমরা কোশ্চেন পাইছি এটা বা এটা বা এটা. সো আমাদের যে স্যাম্পলিং রেট আছে এটা অনেক হাই. সো আমরা যেগুলো জিনিস শিখাই, দি 100 কোয়েশ্চেন যেগুলো শিখাই, এটার অনেক চান্স আছে পরীক্ষাটা আসা, রাইট? সো দেয়ারফর আমাদের যে এক্সপিরিয়েন্স উইল বি বেটার দেন সামবডি হু হ্যাজ ভেরি লিটল এক্সপিরিয়েন্স. সো আমি মনে করি ইন দ্যাট রেসপেক্ট একটা কলেজ দেখানে তার আগে অনেক লাইফ ইন দ্য ইউকে শিখায়, তাদের এক্সপিরিয়েন্স বা এক্সপার্টিস ইজ মাচ হায়ার দেন সামবডি এলস. এটা ইট ডাজেন্ট মিন দ্যাট উই আর এনি বেটার, বাট ইট মিন্স আমাদের এক্সপিরিয়েন্স ইজ মাচ হায়ার. কিন্তু কত মাস কত সময় নিচ্ছে এটা? ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমাদের কোর্স ইজ অন অ্যাভারেজ 6 weeks. এই চারটা চ্যাপ্টার ভালো থেকে শেখানোর জন্য লাগে মোর অর লেস 6 weeks. যে কম্পিটেন্ট, যে ভালো থেকে জানে, তাতে দুই তিন দিন হতে পারে, একটা বই পড়লো দুইবার বা তিনবার ইজ এনাফ, বাট জেনারেলি অ্যাবাউট 6 weeks. প্রিয় দর্শক, আমার মনে হয় হাবিব মির্জার কাছ থেকে আপনারা জানলেন যে লাইফ ইন দ্য ইউকে এর যে চ্যাপ্টারগুলো এবং এখানে যে যে সেন্টারগুলো খুব বেশি করে লাইফ ইন দ্য ইউকে স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করছে, ক্লায়েন্টদেরকে অ্যাড্রেস করছে, তাদের যে এক্সপিরিয়েন্সের প্রেক্ষিতে তারা অনেক ভালো রেজাল্ট পাচ্ছে এবং তারা রিগোরাস ওয়েতে তাদের যে ডাটাবেস সেখানে তারা দেখতে পাচ্ছে তাদের যে সাকসেস রেট. এবং এটা এটাও খুব ভালো একটা ব্যাপার যে আপনি যদি ইসলটা যদি বেসটা স্ট্রং না হয়, কারণ আপনাকে পড়েই পরীক্ষাটা দিতে হবে. আপনারা আমরা গত দুই অনুষ্ঠানে আপনারা দেখেছিলেন যে সেখানে আমাদের ডেমনস্ট্রেশন ছিল যে এগুলো কীভাবে করতে হয়, এবং এর ব্যাপারে যথেষ্ট বইও আছে নতুন সংস্করণ সম্পর্কে. সো ওইগুলো আপনাকে ফলো করতে হবে, এবং আপনি যদি একবার অ্যাসেসমেন্টে যান এবং অন্তত দু চারটি ক্লাসেও পার্টিসিপেট করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পরীক্ষাগুলো আসলে ওইভাবেই ডিজাইন করা, যেটি অত কমপ্লিকেটেড নয়, তবে একটু অবশ্যই আপনাকে দেখতে হবে যে ডিটেইলে গিয়ে. ফাতেমা,
actually, what type of problem you are solving in the classes, particularly native language? You know, you are addressing different nation, students from different nation, and they always love to speak their own language. That is one of the problems, as well as their level of English. When they, after we assess them, we have many that the English level is really low. So what we do is, in the classroom, we have them speaking to each other in their own languages, which is mostly Turkish, Kurdish, Albanian, Afghani students. Well, how we overcome it, with time, they start to understand what I'm talking to them about, and we start to communicate, and they interact with the classes as well. Okay, that is fine. So, actually, within the class, students are sometimes they are playing their roles as a demonstration. So, actually, ESOL class e onek mojar mojar byapar ache. Eta apni jokhon ESOL class e jaben. I'm talking about role play. Okay. A student can play a role of a doctor. Mm-hmm. Someone can. I have to stop you briefly. Let me take one call. I'm going to stop you. Wow. You're too young to be on. You're too young to be on television. Hello, assalamualaikum. 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 Ji, apna question ta ki? Amar question hocche je ami English er ekta paper dite hello. Apnake chesta kore apnar bachchar ektu horaiya mat par lagi because bachchar bhasha bujhte param na ami ke baby language bujhi na so okay ami ekta getam sai ra ami der office আমি এমোশন থেকে সাইড হতে হয়েছি বা দিকে রয়েছি এখন ডিটি সার্চে লাগে একটা কথা আসলাম বা এখন করতাম ভালো নেই ডিটি সার্চ করতে লাগে অ্যাপ্লাই না করতে বাদ করতাম হইব বা এখন কোর্স করতাম হইব নে ডিটি সার্চ করতে লাগে একটা করতে হইলে লিটন ভাই আপনি থ্যাংক ইউ হাবিব আপনি কি অলরেডি পার্মানেন্ট রেসিডেন্সি মানে আইএলআর যেটা আপনার যে স্টিকারটি রয়েছে সেখানে কি ILR কি অথরি আছে ইনডিফিনিট লিভ টু রিমেইন জি আমি আমার লেটার তারপরে এইটা খাবে জয় এটা লেখা আছে যে আমি যে শো কাম করতাম ভার্ম ফটো টেলিফোনটাও ভার্ম ইয়া শিশু কোয়ালা ওকে আমার মনে হয় আপনি এই ব্যাপারে 4 বছর যদি ILR 4 বছর হয়ে থাকে তাহলে আপনি আর 3 বছর আগে এলিজিবল হয়েছিলেন কারণ ILR পাওয়ার পরে 1 বছরের মাথায় 11 মাস 1 দিনের মাথায় আপনি যে কোনো রুট দিয়েই আইএলআর পেয়ে থাকেন না কেন তারপরে 11 মাস 1 দিনের মাথায় আপনি এলিজিবল তারপরেও আপনার 4 বছর যেহেতু লেগেছে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা আপনি সলিসিটরের সঙ্গে দয়া করে কথা বলুন তবে আপনাকে এই মুহূর্তে ন্যাচারালাইজেশন অর্থাৎ নাগরিকত্বের সনদের জন্য যখন অ্যাপ্লাই করবেন আপনি না আমি লিগ্যাল হয়েছি তাই হতে পারছে না বা আমার লিগ্যাল হয়ে গেছি লিগ্যাল হয়েছেন কতদিন আগে প্রায় 1 বছর হয়ে যাবে আচ্ছা তাহলে এর আগে আপনি নাগরিকত্বের সার্টিফিকেট ন্যাচারালাইজেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন জি না আমি সার্টিফিকেট ফলে অ্যাপ্লাই করতেছিলাম আমি তার আমার হাজবেন্ডের হাতে আমার লিগ্যাল অ্যাপ্লাই করতেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কাছে এখনো বাংলাদেশের পাসপোর্টই আছে জি জি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি অবশ্যই আপনার ন্যাচারালাইজেশনের জন্য আপনাকে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট অর্থাৎ ব্রিটিশ নাগরিকত্বের সার্টিফিকেটের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার সময় আপনাকে ইংলিশের B1 এবং লাইফ ইন দ্য UK এটি দিতে হবে এটি ম্যান্ডেটরি এবং আপনি অবশ্যই সলিসিটরের সঙ্গে কথা বলবেন এবং আপনি আপনার কোনো এক্সেমশনের সুযোগ আছে কিনা কথা বলে নেবেন কোনো আমি একটা প্রশ্ন করতাম আসলে পারমানি জি বলেন আমি যে বাংলাদেশ থেকে আসছি আমার পাসপোর্ট ডেট 2014 ডিসেম্বর শেষ হয়ে যাবে Okay. এটা তো এখন কি তা আমি আবার এই পাসপোর্ট আমি আবার আমি দেখুন এটা আমার ক্লাসে কি আর এখন এই পাসপোর্ট আমি আবার এটা ফার্মালি কোনো লাহান এটা এটা ঠিক আছে এটা একটা যদিও অন্যরকম প্রশ্ন এটা আমাদের এই এটা লাইফ ইন দ্য UK এর মধ্যে পড়ে কিন্তু টেস্টের মধ্যে পড়ে না এইটা আপনি এই ডিসেম্বর পর্যন্ত আছে তো আপনি যদি নাগরিকত্বের সনদের জন্য সার্টিফিকেটের জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে হোম অফিসের কাছে এই ব্যাপারে সর্বোচ্চ সময় হচ্ছে 6 মাস ওকে এবং সেটি হয়ে যাওয়ার পরে পাসপোর্টের জন্য 6 সপ্তাহ 4 থেকে 6 সপ্তাহ সময় নেয় অবশ্য এমন একটা কোশ্চেন ইজ বিটিফিক আমাদের জন্য কি কারণে বোনকে নিজে জানে না কি স্ট্যাটাস বা কি আছে কি না আছে তো আমরা জানবো কেমনে টু বি অনেস্ট ইজ গোনা বি ডিফিকাল্ট লিগ্যাল শোগুলোতে মনে হয় হেল্প নিলে ভালো হয় এনিওয়ে আমরা একটা ব্রেক নেই
and we'll come back. So we're going to have a very brief break. I'm Abar Firat Ashisi. Please stay online. Stay tuned, and we'll see you very, very shortly. Assalamu alaikum.